नमस्कार बंधुरा बंधुरा आज के आमी एसेछि आकड़ाते एटा बजबज लाइने बजबजे दुटो स्टेशन आगे आकड़ा स्टेशन सेखान थेके मिनिट पाँचेक रास्ता এই যে লফটে এসেছি তার ছাদে রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে অনেক বড় লফট এবং অত্যাধুনিক পদ্ধতিতে লফটগুলোকে সাজানো আছে আর পায়রা যা আছে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে অজস্র পায়রা কলকাতায় এত পায়রা খুব কম লোকের বাড়িতে আমি দেখেছি তা আসুন যার সাথে মানে যার বাড়িতে এসেছি তার সাথে একটু পরিচয় করে দিই আসুন দাদা এই লফটার নাম হচ্ছে আফিফ পিজন লফট আসুন নমস্কার सालाम सत श्री अकाल आमादेर दादा सुकुमलदा आजकेर एसेछेन आमादेर लफ्टे भिजिट करछेन एक्चुअली ये शखटा आमार अनेक छोटोबेलार शख ही छिलो आबार एकटु बयस्काले ये शखटा आबार नतून करे ये करोना थेके आमार आबार इच्छा हलो से इच्छार उद्देश्ये सुदूर अन्ध्रप्रदेशे गिये किछु पायरा आमी अनेक नसल पुरोनो पुरोनो नसल कालेक्शन करे एनेछि एबारे खाली शख आर किच्छु ना एटा उद्देश्य सुकुमाल दा के डाकार उद्देश्य एक शखटा जाते सवार का पोछते परि सबाई जरा देखते परे यही उद्देश्य और किचुना इन हमार खूब क्लोज फ्रेंड संजय दा प्रेम भाई आसो प्रेम भाई नमस्कार आसो खोकन दा आसो खोकन ये हमें लोकाली बाड़ी बाबूदा एलो जसीम ये पायरार मेन उस्ताद हलो जसीमी सवार उस्ताद आनी एनार नाम हलो जदू शाहिदुल भाई एसो ये दिखा शाहिदुल एर मेन पायरा देखाशुना एर कर एक ऐले आज मैं चार जन आज मेन देखाशुना एर कर पायरा सब देखाशुना এইগুলো আমাদের সব পেয়ার লাগানো আছে সব আন্ধ্রা সবই আন্ধ্রা পায়রা লাগানো আছে পেয়ার সব আন্ধ্রা পেয়ার লাগানো আছে এগুলো সব পেয়ারের হ্যাঁ সব পেয়ারের 150 পেয়ার করে আন্ধ্রা লাগানো আছে এখানে ভিতরেও আছে এই দেখো সব আন্ধ্রা পেয়ার লাগানো আছে এটা আমাদের মানে 150 শুধু পেয়ারই বসানো পেয়ার বসানো আছে এখানে কিছু সিঙ্গেল পায়রা রাখা আছে সিঙ্গেল পেয়ার অ্যাকচুয়ালি আমি অন্ধ্রপ্রদেশে গিয়ে দেখেছি এইরাম সিস্টেমই ওরা পায়রা রাখে আর সেই উদ্দেশ্যই আমি ওই পুরো আমার ওয়েস্ট বেঙ্গলে অন্ধ্রের মতনই পায়রা রাখতে চাই যে ওরা পায়রা খুব খুব পায়রা রাখে এটা একটা আন্ধ্রার খুব পপুলার ব্রিড আশা করি সবাই এক নামেই চিনতে পারবেন তাই স্টার ক্লাঙ্কা ব্রিড আন্ধ্রার ঠিক আছে এদেরই বাচ্চা উঠছে উপরে ঠিক আছে ফিডিং এর সাথে এখানেও ওনাদেরই ডিম বাচ্চা আছে ঠিক আছে এই সেকশনটা পুরো স্টার ক্লাঙ্কা সেকশনই করা আছে ঠিক আছে তারপরে এখানে অসংখ্য আরো হোয়াইট চকের আছে घर भेतर कि नेटर भेतर ब्रिडिंग पेयर आगे सब मेल फिमेल आलदा आलदा सेक्शन करा पेयर बसान आगे हमें पेयर घरे नहीं आसो देखें ठीक है ये भेंटिलेशन ठीक है এখানে দেখছেন এটা আমার ঘরের ভেতরের বিল্ডিং সব পেয়ার আছে এখানে ঠিক আছে এটা অনেক বড় এই পেয়ারটা এই সেকশনটা আমার সবথেকে বড় বিল্ডিং সেকশন এর মধ্যে সব পেয়ার রয়েছে এগুলো সব বিল্ডিং পেয়ার আছে এর মধ্যে ঠিক আছে এই যেমন পেয়ারগুলো সব আছে বিল্ডিং ঠিক আছে এগুলো সব বিল্ডিং পেয়ারের খোপ ঠিক আছে এখানে যেমন বিল্ডিং পেয়ার আছে এগুলো ঠিক আছে মাথাগুলো আলাদা করে রাখা আছে ফিডিং এর জন্য ফিডিং এর পর পেয়ারে দেওয়া হবে পরে पेयर
এখানেও আছে, এখানেও কিছু আছে। এখানেও আমি এক দুটো পেয়ার আপনাদের দেখাতে চাই, ঠিক আছে? হাই টেম্পার পায়রা, ঠিক আছে? আর একটা পেয়ার দেখাতে চাই আপনাদের, এটাও আন্দ্রা ব্রিড। এখানেও দেখছি আমি কিছু, এখানেও আমার ব্রিডিং পেয়ার আছে, এগুলো আমার অনেক আগে রানার আন্দ্রা, ঠিক আছে? সবই আন্দ্রা রয়েছে, সব আন্দ্রা। যেমন দেখলেন সিঙ্গেল মেল পায়রা আছে, এখানে আমার সিঙ্গেল ফিমেল পায়রা কোনো আছে? সুকুমলদা, সব পাড়া তো আমার পক্ষে সম্ভব না ছেড়ে ছেড়ে দেখানো, কেন? আমার মনে হয় 500-600, আমার তো মনে হয়, কিন্তু মনে হয় বেশি হয়। চারটে লোক তো পুরো হিমশিম খেয়ে যায় এই পায়রা দেখাশোনা করতে। তা কিছু পায়রা আপনাদের আমি দেখাচ্ছি, দেখুন, পছন্দ হলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো। কিছু ছেড়ে ছেড়ে, হ্যাঁ, কিছু অবশ্যই ছেড়ে ছেড়ে নসল দেখাচ্ছি, জোড়া জোড়া করে দেখা, হ্যাঁ, জোড়া জোড়া দেখাবো। আর কিছু আর ম্যাক্সিমাম আপনাদের খোঁপে খোঁপে দেখিয়ে দিচ্ছি। এটা একটা লালশিরা পেয়ার, লালশিরা টিপলার আন্দ্রা নসল। তা আপনি তো লালশিরা অনেক বাড়িতেই দেখেছেন, আমাদের নসলগুলো দেখুন, কেন অন্ধ্রপ্রদেশেরই পায়রা, এদের বাচ্চার রেজাল্ট খুব ভালো, বাইরে বেরোয় না তো ওই জন্য একটু ভয় খাচ্ছে এরা। পায়রার স্ট্যান্ডিং দেখুন, পজিশান দেখুন, দাঁড়াবার। আন্ধ্রার মেন হলো স্ট্যান্ডিং, এটাই হচ্ছে পায়রা চেনার মেন উপায় আন্ধ্রার। অন্ধ্রপ্রদেশ পুরো ঘুরে এইসব পায়রাগুলো কালেক্ট করা হয়েছে সব। সুকুমালদা, এই একটা একজোড়া পেয়ার আছে, কালশিরা পেয়ার, এই পায়রাও খুব ভালো, এদের বাচ্চার রেজাল্টও খুব ভালো, এসব অন্ধ্রপ্রদেশ থেকে সব বেছে বেছে আনা, বাইরে বেরোলে একটু ভয় খায়। বাচ্চা করেছে, হ্যাঁ, বাচ্চা করেছে, বাচ্চার রেজাল্ট খুব ভালো, বাচ্চার রেজাল্টও ভালো, আর বাচ্চার মানে নজরও খুব তেজ। এটা একটা ফুলশিরা পেয়ার, এরও বাচ্চার রেজাল্ট খুব দুর্দান্ত, টপ ক্লাস একদম, হেভি টাইমিং বাচ্চার এদের। সব আন্ধ্রা আমার বাড়িতে, 99% আন্ধ্রা, কিছু শখের চোখের পাঁচটা পায়রা রাখা আছে, বাদবাকি সবই আন্ধ্রা। আর ডিম বাচ্চা তোলার জন্য কিছু ম্যাড্রাজি আর গিরেবাজ রাখা আছে, আমার আন্ধ্রারই শখ। সব আন্ধ্রা নসল, সব আন্ধ্রা নসল। আগের পেয়ারগুলো ডাকছিল না, ওগুলো সব জোড়া ছিল বসানো, এইগুলো সিঙ্গেল ছিল বলে ডাকছে। এই একটা পেয়ার দেখুন, মন ভরে যাবে সুকুমালদা, মেলটাকে দেখুন খালি একবার, ভাইব্রেটটা দেখুন ওর। আসলে এদের কোনোদিন শুট আউট করা হয়নি তো, ভয় পাচ্ছে, প্রচণ্ড ভয় পাচ্ছে। আমাদের
সুকুমলদা এটা হচ্ছে লাম্বাডি ব্রিড, পিওর লাম্বাডি নাসাল। এটা খুব রেয়ার, দেখতে পাবেন এই পেয়ারটা, খুব রেয়ার পাবেন আপনি লোকের কাছে। এটা আকাশ পুকুরির ঘরের পয়রা, উনি নিজের হাতে আমাকে দিয়েছিলেন। খুব লাফ মারবে মাদি। এ একটা সুকুমালদা, এটা কালশিরা রেগদার, কালশিরা ফুলশিরা পেয়ার দেখুন, এদের রেজাল্ট খুব ভালো। এও আন্ধ্রা নাসাল, হ্যাঁ। কালাঙ্কা পেয়ার আমার কাছে অনেক, প্রায় 10-15 জোড়া স্টার কালাঙ্কা আছে, এটা তাদের মধ্যে একটা পেয়ার। সব ডিমে বসে আছে পায়রাগুলো, ওই জন্য এত ভয় খাচ্ছে। এও আন্ধ্রা ব্রিড, স্টার কালাঙ্কা সব আন্ধ্রা ব্রিডেরই হয়, আন্ধ্রা কালাঙ্কা। এ একটা পেয়ার আছে, সব ডিমে বসে আছে পায়রাগুলো, এর পিঠ থেকে সব স্টার কালাঙ্কা বেরোয়। এর পেট থেকে স্টার কালাঙ্কা পড়ে। সুকুমালদা এই পেয়ারটা দেখুন, এটা একটা খুব ভালো নসল। কত পায়রা দেখাবো আপনাকে, দেখিয়ে আপনি দেখিয়ে শেষ করতে পারবেন না, যতটা পাচ্ছি দেখাচ্ছি। এ একটা নসল আছে সুকুমালদা, এটাও আন্ধ্রার একটা নসল, খুব অ্যান্টিক নসল। নটটা একটু আমার পুরনো টাল হয়ে গেছে, একটু প্রবলেম এসেছিলো, বেঁচে গেছে, কিন্তু খুব ভালো রেজাল্ট এদের বাচ্চার, মানে জিরো পরের বাচ্চা 6-7 ঘন্টা ওনা এদের বাচ্চা। একটা আমার লাল ফুল পেয়ার, নটটা রেগদার আছে, এও আন্ধ্রা নাসল। এর ভাইব্রেট প্রচুর, এদের এদের বাচ্চার রেজাল্টও খুব ভালো। রেগদার মেছিয়া, এও আন্ধ্রা নসল, বহুত কড়া রেজাল্ট এদের। ডিমে বসে আছে দুটোই, হ্যাঁ। এদের বাচ্চা আমার কাছে অনেক আছে, এদের বাচ্চার রেজাল্টও দুর্দান্ত। আমি বেশি বাড়িয়ে কথা বলতে চাই না, তবে আমি এটুকু বলতে পারি আমার বাচ্চা সব পায়রা রেজাল্ট হবেই। আর এরা হলো সব গরমের রাজা। সুকুমালদা এ একটা পায়রা দেখুন, আমার পায়রায় আপনি রূপও পাবেন গুণও পাবেন, এটা হচ্ছে আমার পায়রার খাসিয়াত। হ্যাঁ, খুব ভালো রেজাল্ট এদের, এত ভালো রেজাল্ট এদের,
মানে কি আপনাকে কি বলবো, এই একটা পেয়ার সুকুমালদা মানে আমার এখনো পর্যন্ত লফটের আমার যত পায়রাই আছে এর চেয়ে অনেক ভালো আছে, কিন্তু আমার সবথেকে ফেভারিট পায়রা এদের বাচ্চার এত মানে ভালো নজর যে আপনাকে আমি কি বলবো। আর উড়ানো দুর্দান্ত এদের বাচ্চা, আপনাকে আমি শক করাবো এদের বাচ্চা। এদের বাচ্চা ওই আবলুক টাইপের বাচ্চা বেরোয়, ওই নটটার পিঠের কাছে একটা কালো স্পট আছে, ওই জন্য এদের বাচ্চা বেরোয় আবলুক টাইপের। এও সব আন্দ্রাপিট সব, এই এই পেয়ারটা আকাশ পুকুরের বাড়ির ওয়ান অফ দ্য বেস্ট আমার লফটের এই পেয়ারটা। এর অনেক কটা বাচ্চা নিয়ে যে সব রেজাল্ট, আর এর বাচ্চার কালারও অ্যান্টিক কালার আছে। এ একটা ফুলশিরা পেয়ার, লাজাবাব পেয়ার, ডানার ভাইব্রেটটা দেখুন, স্ট্যান্ডিং পজিশন দেখুন, এদের বাচ্চার রেজাল্ট দুর্দান্ত রেজাল্ট। সব গরম এরা আমার সব, আমি গরম এখানকার সব গরমেরই পায়রা, এখানে শীতের কোনো ব্যয়েদের শীতে এদের নামাতেই পারা যায় না এদের বাচ্চাদের। আমার যা পায়রা সব গরমের রাজা এরা। এ একটা পেয়ার, এও আন্ধ্রা নসল, খুব ভালো রেজাল্ট এদেরও বাচ্চার। পায়রার দাঁড়াবার স্টাইলটা দেখুন, গেট আপ দেখুন পায়রার। আমার পায়রার কাছে গুণও পাবেন, দেখতেও খুব সুন্দর পায়রা। একটা পেয়ার দেখাও, দেখো এও আন্ধ্রা, এও আন্ধ্রা নসল, পায়রা স্ট্যান্ডিং পজিশনটা দেখুন। সব অনেক দূর দূর থেকে গিয়ে আনা দাদা, অনেক শখ এসব পায়রার বুঝলেন। সুকুমালদা একটা কালশিরা পেয়ার দেখ, শখ করছি দেখো, কোয়ালিটি দেখো পায়রার। এও আন্ধ্রা, এর বাচ্চা খুব ভালো রেজাল্ট। ও পায়রা যে দেখবে পায়রা সে জানে যে কি রেজাল্ট হবে, সব বলতে হবে না পায়রার। কেন আমাকে বলে, আমি আমার তো বেচাটা উদ্দেশ্য না, আমাদের শখ। আমি তো পায়রা বেজো বলে ভালো বলবো, বিক্রি হবে সব কোনো ব্যাপার না, তো আমাদের শখ। কি নসল, লোক যে দেখবে সে বুঝে যাবে কি নসল আছে। এদেরও বাচ্চা রেজাল্ট খুব ভালো। এটাও একটা আন্ধ্রার একটা টাইগার ব্রিড নসল, কেসে হো বহুত সাল হো গিয়া দেখতে। হ্যাঁ পুরা চেঞ্জ, বহুত সাল হো গিয়া দোস্তো। হাম খুবই হ্যায় না দোস্তো, হামারে সাথ হে আকাশ পগড়ি, আপ তো উনকো জানতে হে, ওয়ার্ল্ড ইন্ডিয়া দোবার চ্যাম্পিয়ন হে, আর উনকা কবুতর আফি পিজন লট মে হে, তো উস আরে এক ভিডিও কল সে বাত নেই, উনকা কবুতর আফি পিজন লট মে নেই, এ উনকাই লফট হে, এ আকাশ পকুরি কাই লফট হে। एक एक कोई नहीं जानता है, आकाश भाई जानता है। ये आकाश भाई ये किसका लॉफ्ट है? हमार मेरा ही। अब अच्छे हो ना? इधर 350 कबूतर तक है, संजय दा है पीछे।
संगीता मैं बुढ़ा हो गया, आप अभी जवान है। ये देखिए हमारा लॉक नया लॉक, बहुत लोगों को पता नहीं ना। अच्छा अभी नया लॉक बहुत लोग नहीं देखा ना। অনেক বড় লোক। বিঘা জমি আছে আমি বললাম তাই। দেখুন বন্ধুরা, আকাশ পকরির লফটের পায়রা দেখানো হচ্ছে লাইভ ভিডিও কলের মাধ্যমে। আকাশ ভাই কেসে হো আপ? আচ্ছা হো না, পুরা চেঞ্জ হো গয়া হ্যায়, বাল বাল ছোটে হো গয়ে, বুড়া হো গয়া ভাইয়া। কলকাতা কব আ রহে হো? সঞ্জয় দাদা মুঝে সে জওয়ানি লে গয়া, লে লিয়া, লেকর বহুত জওয়ান বন গয়া, মাই বুড্ডা বন গয়া। शादी कब हो रहा है? शादी हैदराबाद का? शादी हो जाएगा इस साल में। हैदराबाद का याद है ना? इस साल हो जाएगा। आएंगे ना हैदराबाद के? वो दो दिन याद है? हैदराबाद के दिन याद है? हाँ हाँ भैया, हम सब मिलके घुमाए ना। थैंक यू, थैंक यू आकाश भाई, थैंक यू वीडियो कॉल में आने के लिए, थैंक यू बाय।